আগেকার দিনে ওলা উঠার নাম শুনে মানুষ জ্ঞান হারাত, কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় আর মানুষ থাকত না, এমনকি কেউ মারা গেলে দেহ দাহ করবার লোক পর্যন্ত পাওয়া দুষ্কর হতো। কিন্তু সেই দুর্দিনেও দিনের পর দিন একমাত্র একজনই লোক ছিলেন যার এসব বিষয়ে কখনো কোনো আপত্তি ছিল না, তার নাম গোপাল খুড়ো। জীবনের একমাত্র ব্রত ছিল মড়া পোড়ানো, কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে তার প্রত্যহ সংবাদ নিতেন, আর আশা নেই শুনলেই খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা দুই পূর্বেই সেখানে উপস্থিত হতেন। আর তার বিশেষ বিশেষ কয়েকজন চেলা ছিল, যাদের মধ্যে অন্যতম গল্পের হিরো লালু। ওরে শোন সবাই, আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সারা পাই। রাজোদ্দারে শশাড়ি চ, শাস্তবাক্যটা মনে আছে তো? আগে আছে বই কি, আপনি আমাদের ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ বেশ, আরে এই তো চাই, এর চেয়ে পূর্ণ কম্ম সংসারে আর নেই রে বাবা। বিষ্ণু পণ্ডিতের পরিবারটা আর শেষ রক্ষা পেল নিবে? বিষ্ণু ভট্টাচার্য ছিলেন গ্রামের বাংলা স্কুলের মাস্টার মশাই, তার কাছে এরা সবাই ছেলেবেলায় পড়েছিল। তিনি নিজে চির রুগ্ন এবং চিরদিনই তিনি স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে তার আপন বলতে আর কেউ নেই, তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমরা আর দেখিনি। রাত্রি তখন আটটা, দড়ির ঘাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামিয়ে রাখলাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। আমি সঙ্গে না গেলে ওর মুখাগ্নির কি হবে? ও কাজটা আমি করব পণ্ডিত মশাই, আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের গুরু মা। তারা প্রত্যেকে জানত যে তার পক্ষে শ্মশানে হেঁটে যাওয়া অসম্ভব। স্কুলে যাবার মিনিট পাঁচেকের পথ তিনি হাঁপাতে হাঁপাতে আসতেন, তাও প্রায় আধ ঘন্টার বেশি সময় নিয়ে। লালু, নিয়ে যাবার আগে ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না? নিশ্চয় দেব পণ্ডিত মশাই। বলরি ওরে বল, বলরি ওরে বল, বলরি ওরে বল, বলরি ওরে বল, বলরি ওরে বল। সেই শহর থেকে গরুর গাড়িতে ওড়াবার কাঠ আছে, কে জানে সে কতক্ষণে পৌঁছবে। আসার সময় পথের ধারে ডোমেদের বাড়িতে হাঁক দিয়ে আসলাম, হ্যাঁ নই নই করে আধক্রোশ দূরে তো হবে, আরে তাদেরও যে আসতে কত দেরি কিছুই তো জানি নে। গোপাল খুড়ো এইসব সাত পাঁচ ভাবতে লাগলেন। এমন সময় হঠাৎ করে কালো মেঘে আকাশ ঘনিয়ে উঠল, চারিদিক অন্ধকার হয়ে গেল, ঝোড়ো হাওয়া বইতে লাগলো। গোপাল খুড়ো এগিয়ে গিয়ে সবার কাছে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে, এই শীতে বৃষ্টিতে ভিজলে আর রক্ষে থাকবে নেই, কাছে তো কোথাও আশ্রয়ও নেই, একটা বড় গাছও নেই, এখান থেকে অনেক দূরে ওই ঠাকুর বাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। বলতে বলতেই ঝড় উঠলো, বৃষ্টি শুরু হলো এবং সব দেহ পড়ে থাকা অবস্থায় প্রত্যেকে এদিক ওদিক ছুটে পালাতে লাগলো। প্রচণ্ড ঝড় বৃষ্টির ঘণ্টাখানেক পরে সবাই সব দেহের কাছে ফিরে এলো, আবার চাঁদের আলোয় চারিদিক দেখা যাচ্ছে। এরই মধ্যে পোড়াবার কাঠ পৌঁছে গেছে, কিন্তু ডোমিদের দেখা নেই, বাঁধা মড়া ইতিমধ্যে ফুলে উঠে বেশ মোটা দেখাচ্ছে। আমরা সবাই তো ফিরলাম, কই লালু তো এখনো ফিরল না, সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালিয়ে গেল না তো? ওটা ওই রকম, যদি এতই ভয় তো মড়া ছুঁয়ে বসতে গেলি কেন? আরে আমি হলে বজ্জাগা ধরো মড়া ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয় কত কি, শ্মশান ভূমি কি না? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার অন্তত হাজারটা মড়া পুড়িয়েছি জানিস। এরপর তারা নিজেদের মধ্যে কথাবার্তা আর না বাড়িয়ে শ্মশানে পড়ে থাকা গোটা দুই কোদালের মধ্যে একটা উঠিয়ে বাকিদের কাঠ বয়ে আসার নির্দেশ দিয়ে চুলো কাটতে ব্যস্ত হয়ে পড়লেন।
আচ্ছা, মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে মনে হচ্ছে। ফুলবে না, লেপ কথা সব জলে ভিজেছে যে। কিন্তু খুড়ো, তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে, ফুলবে না তো। তোর ভারী বুদ্ধি দেখছি, যা করছিস কর। দ্রুত কাঠ বওয়া শেষ হলে নরু মৃতদেহের কাছে এসে দাঁড়ালো এবং হঠাৎ লক্ষ্য করলো যে মড়া নড়ে উঠেছে। দেখে বলল, খুড়ো, মড়াটা যেন নড়ে উঠল। তোর মতো ভীতু মানুষ আমি কখনো দেখিনি নুরু। তুই আসিস কেন এসব কাজে? যা, বাকি কাঠগুলো নিয়ে আয়, আমি চিতাটা সাজিয়ে ফেলি। গাধা কোথাকার! আবার কিছুক্ষণ পরে এরকম দেখে মনি যে কাঠ বইছিল সেই হাতের কাঠ ফেলে দিয়ে লাফিয়ে বলে উঠল, না না খুড়ো, গতি খুব একটা ভালো ঠেকছে না, সত্যি মড়াটা যেন নড়ে উঠল। ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের উপর মড়া পুড়িয়েছে তাকে? দেখুন 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 খুড়ো, আবার নড়ছে। হ্যাঁ নড়ছে, বুধহয় তোকে খাবে বলে। লেপ কাঁথা জড়ানো অবস্থায় খাটের উপর বসেই একজন ভয়ঙ্কর খুনা গলায় বলে উঠল, না না, নুরুকে নয়, গোপালকে খাবো। এই কথা শুনে খুড়ো সহ সবাই দৌড়ে পালালো যে যেখানে পারল। এই ঠান্ডায় খুড়ো গিয়ে ঝাঁপ দিলেন নদীর জলে, এক মুখ জলে দাঁড়িয়ে থেকে বলতে লাগলেন, গেছি গো, ভূতে খেয়ে ফেলল গো, রাম 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 রাম। এদিকে লালু চাপা ফেলে বেরিয়ে এসে চেঁচিয়ে সবাইকে ডাকতে লাগলো, ওরে নির্মল, ওরে মনি, ওরে নুরু, ওরে ফালাস না রে, আমি লালু রে, ফিরে আয় ফিরে আয় ফিরে আয় সবাই, ও ও কি ভয়টা না পেয়েছিস, ফিরে আয় সবাই, আমি লালু। লালুর আওয়াজ পেয়ে লালুকে দূর থেকে দেখে ভয়ে ভয়ে সবাই এগিয়ে এসে দাঁড়ালো। খুড়ো নদী থেকে ভিজে গায়ে এসে দাঁড়াতেই লালু তাকে প্রণাম করে হাত জড়ো করে বলল, সবাই তো ঝড় জলের ভয়ে পালালে, কিন্তু আমি তো মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। বেশ করেছিল বাবা, খাসা বুদ্ধি করেছিলে, এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে চান করে নাও, এমন শয়তান ছিল আমি জন্মে দেখিনি। গোপাল খুড়ো মনে মনে তাকে ক্ষমা করলেন, তিনি বুঝলেন এত বড় ভয়শূন্যতা তাঁর পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মড়া, কলেরার বিছানা, এসব কোনো কিছুই লালু গ্রাহ্য করেনি। মুখে আগুন দেবার সময় খুড়ো লালুকে বাধা দিয়েছিলেন, কারণ ওর মা শুনতে পেলে খুড়োর আর মুখ দেখবেন না। এরপরে শবদাহ সমাধা হলো, আমরা যখন স্নান সেরে বাড়ি ফিরলাম তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে।